আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা ইতিহাসের সেরা কিছু বিজ্ঞানীদের আকর্ষণীয় জীবন এবং আবিষ্কারগুলি অন্বেষণ করি। আজ আমরা গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, একজন উজ্জ্বল জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ এবং প্রকৌশলী, যিনি 17 শতকের বৈজ্ঞানিক বিপ্লবের পথপ্রদর্শক ছিলেন। গ্যালিলিও 1564 সালের 15 ফেব্রুয়ারি ইতালির পিসায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কৌতূহলী এবং প্রতিভাবান শিশু ছিলেন, যিনি গণিত, সঙ্গীত এবং মেকানিক্সের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন, যেখানে তিনি অ্যারিস্টলের কাজ সম্পর্কে জেনেছিলেন। সেই সময়ে প্রাকৃতিক দর্শন বিদ্যার প্রভাবশালী কর্তৃপক্ষ ছিলেন অ্যারিস্টল। যাই হোক, গ্যালিলিও শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে অ্যারিস্টলের মতামত সবসময় পর্যবেক্ষণ এবং পরীক্ষা দ্বারা সমর্থিত নয়। তিনি তার সময়ের স্বীকৃত মতবাদকে প্রশ্ন ও চ্যালেঞ্জ করতে শুরু করেন এবং অভিজ্ঞতামূলক প্রমাণের ভিত্তিতে তার নিজস্ব ধারণা গড়ে তুলতে শুরু করেন। গ্যালিলিওর সবচেয়ে বিখ্যাত কৃতিত্ব ছিল তার সৌরজগতের বিস্ময় আবিষ্কার। একটি টেলিস্কোপ ব্যবহার করে তিনি নিজেকে উন্নত করেছিলেন। 1609 সালে তিনি হল্যান্ড থেকে একটি নতুন আবিষ্কারের কথা শুনেছিলেন, একটি ডিভাইস যা দূরবর্তী বস্তুকে বর করতে পারে। তিনি দ্রুত এমন একটি যন্ত্র তৈরি করতে পেরেছিলেন এবং এর শক্তি ও স্বচ্ছতা বাড়াতে কাজ করেছিলেন। তারপর তিনি এটিকে আকাশের দিকে নির্দেশ করেন এবং আশ্চর্যজনক পর্যবেক্ষণ করেন যা জ্যোতির্বিদ্যার গতিপথ পরিবর্তন করে। তিনি দেখলেন যে চাঁদ একটি মসৃণ এবং নিখুঁত গোলক নয়, বরং একটি রুক্ষ এবং গর্তযুক্ত পৃষ্ঠ। দেখলেন যে বৃহস্পতির চারিদিকে 4টি বস্তু প্রদক্ষিণ করছে, যা প্রমাণ করে যে সবকিছু পৃথিবীর চারপাশে ঘোরে না। তিনি আরও দেখেছিলেন যে শুক্রের চাঁদের মতো পর্যায় রয়েছে, যা নির্দেশ করে যে এটি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। তিনি দেখলেন সূর্যের পৃষ্ঠে কালো দাগ রয়েছে, যা দেখায় যে এটি ত্রুটিহীন এবং অপরিবর্তনীয় নয়। তিনি আরও দেখলেন যে মিল্কিওয়ে অগণিত নক্ষত্রের সমন্বয়ে গঠিত, যা মহাবিশ্বের বিশালতা প্রকাশ করে। এই আবিষ্কারগুলি বৈপ্লবিক ছিল, কারণ তারা টলেমাইক সিস্টেম নামে পরিচিত মহাবিশ্বের প্রচলিত মডেলের বিরোধিতা করেছিল, যা পৃথিবীকে সবকিছুর কেন্দ্রে রাখে এবং ধরে নেয় যে সমস্ত মহাকাশীয় বস্তু নিখুঁত এবং অপরিবর্তনীয়। গ্যালিলিওর পর্যবেক্ষণগুলি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বকে সমর্থন করেছিল, যা সূর্যকে সৌরজগতের কেন্দ্রে রেখেছিল এবং এর গতি আরও সঠিকভাবে এবং সহজভাবে ব্যাখ্যা করেছিল। গ্যালিলিও 1610 সালে তার বই সেডারেস নানসিয়াস বা স্টারি মেসেঞ্জার তে তার ফলাফল প্রকাশ করেছিলেন, যা পণ্ডিত এবং জনসাধারণের মধ্যে একইভাবে একটি উত্তেজনা সৃষ্টি করেছিল। তিনি তার বৈজ্ঞানিক কৃতিত্বের জন্য বিখ্যাত এবং সম্মানিত হয়েছিলেন, তবে যারা পুরানো বিশ্বদর্শনকে আঁকড়ে ধরেছিলেন তাদের কাছ থেকে বিরোধিতা ও সমালোচনার সম্মুখীন হন। ক্যাথলিক চার্চ বিশেষ করে গ্যালিলিওর দাবির দ্বারা শঙ্কিত হয়েছিল, কারণ তারা বাইবেলের শিক্ষার বিপরীত এবং এর কর্তৃত্বকে চ্যালেঞ্জ বলে মনে করেছিলেন। 1616 সালে গ্যালিলিওকে ইনকুইজিশন দ্বারা তলব করা হয়েছিল, একটি শক্তিশালী প্রতিষ্ঠান যা ধর্মীয় গোড়ামি বলবৎ করে এবং ধর্মদ্রোহিতার শাস্তি দেয়। তাকে সতর্ক করা হয়েছিল কোপার্নিকানবাদকে এটি সত্য হিসাবে রক্ষা করা বা শেখানোর জন্য নয়, শুধুমাত্র একটি অনুমান হিসাবে। গ্যালিলিও মেনে চলতে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি তার বিশ্বাস ত্যাগ করেননি। তিনি জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ে অধ্যয়ন এবং লেখা চালিয়ে যান। 1600 সালে তিনি তার মাস্টারপিস ডায়ালগ সোপ্রা আইডিও ম্যাসমে সিস্টামাই ডেল মান্ডেও বা ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস, যা 3টি চরিত্রের মধ্যে একটি কাল্পনিক কথোপকথনে টলেমাইক এবং কোপার্নিকান সিস্টেমের তুলনা করে, সিম্পলিসিও যিনি অ্যারিস্টলকে রক্ষা করেছিলেন, সালভিজাতি যিনি কোপার্নিকাসকে সমর্থন করেছিলেন এবং সাগ্রেডো যিনি নিরপেক্ষ ছিলেন। বইটি চতুরভাবে ল্যাটিনের পরিবর্তে ইতালীয় ভাষায় লেখা হয়েছে, এটি একটি বিস্তৃত দর্শকদের কাছে সহজলভ্য করে তুলেছে। এটি সিম্পলিসিওর যুক্তিকে উপহাস করতে এবং সালভিজাতির প্রশংসা করার জন্য ব্যঙ্গ ব্যবহার করেছে। তারা বইটি নিষিদ্ধ করে এবং গ্যালিলিওকে 1600 সালে রোমে ইনকুইজিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়
এবং তার মতামত ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। তিনি প্রথমে প্রতিরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন যে তিনি ভুল এবং ভুল করেছিলেন। তাকে সারা জীবনের জন্য গৃহবন্দী করা হয় এবং বই প্রকাশ করতে নিষেধ করা হয়। গ্যালিলিওর বিচার ছিল বিজ্ঞান ও ধর্মের ইতিহাসে একটি দুঃখজনক পর্ব এবং চিন্তার স্বাধীনতা ও গোড়ামিবাদের মধ্যে দ্বন্দ্বের প্রতীক। যাই হোক, এটি গ্যালিলিওকে তার বৈজ্ঞানিক অনুসন্ধানগুলি অনুসরণ করা থেকে বিরত করেনি। তার তত্ত্ব এবং পরীক্ষা নিরীক্ষার উপর কাজ চালিয়ে যান এবং তার শেষ বইটি লিখেছিলেন ডিসকোর্সাই ডেমনস্ট্রেশন ই ম্যাথমেটিক্স ইন্টারনাল অ্যাড নিউ সায়েন্স বা ডিসকোর্সেস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশনস রিলেশন টু টু নিউ সায়েন্সেস, যা গতির নিয়ম এবং পদার্থের শক্তি নিয়ে কাজ করে। তিনি তার পরবর্তী বছরগুলিতে অন্ধত্বেও ভুগছিলেন, কিন্তু তার চেতনা এবং কৌতূহল হারাননি। গ্যালিলিও ফ্লোরেন্সের কাছে তার ভিলায় 77 বছর বয়সে 1600 সালের 8 জানুয়ারি মারা যান। তাকে একটি ছোট চ্যাপেলে দাফন করা হয়েছিল, কারণ তাকে সর্বজনীন অন্ত্যেষ্টিক্রিয়া বা স্মৃতিস্তম্ভের অনুমতি দেওয়া হয়নি। বিজ্ঞানে তার অবদান অপরিসীম এবং দীর্ঘস্থায়ী ছিল, কারণ তিনি আধুনিক জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা এবং বলবিদ্যার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি তার অনুসরণকারী বিজ্ঞানীদের প্রজন্মকেও অনুপ্রাণিত করেছিলেন, যেমন আইজ্যাক নিউটন, যিনি তার আবিষ্কারের উপর ভিত্তি করে মহাকর্ষের সর্বজনীন তত্ত্ব তৈরি করেছিলেন। গ্যালিলিও একজন স্বপ্নদর্শী এবং একজন বিদ্রোহী ছিলেন, যিনি প্রতিষ্ঠিত কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার এবং পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য অনুসন্ধান করার সাহস করেছিলেন। তিনি একজন মানবতাবাদী এবং শিল্প, সাহিত্য ও সঙ্গীত প্রেমিকও ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমি বিশ্বাস করি না যে একই ঈশ্বর যিনি আমাদের ইন্দ্রিয়, যুক্তি এবং বুদ্ধি দিয়েছিলেন তিনি আমাদের তা ব্যবহার করতে নিষেধ করেছেন। আমরা বলতে পারি তিনি ছিলেন প্রকৃতপক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এটি উপভোগ করেন, তবে ইতিহাসের সেরা বিজ্ঞানীদের চিত্তাকর্ষক জীবন এবং আবিষ্কার সম্পর্কে আরও ভিডিওর জন্য অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে।